আমার বাড়ি আসতে চলেছে খুব একজন বড় ইউটিউবার, তো তোমরা মানে শুনলে অবাক যাবে না কে আসতে চলেছে। তো তোমরা মানে কি বলবো, আমি তো অবাক, মানে অত দূর থেকে আমার বাড়ি আসবে, মানে বিশাল একটা পাওয়া আমার কাছে বলতে পারো। তো যাই হোক, ওর সাথে আমি ফার্স্ট মানে মিট আপ করবো, ফার্স্ট দেখবো। এতদিন তাকে আমি মানে ফোনে দেখে এসেছি, ইউটিউবে ক্যামেরায় ও পারে দেখেছি। তো আমার বাড়ি আসবে যেহেতু আমি তাকে আমার সামনাসামনি দেখতে পাবো, কতটা খুশি বলো তো। আমি খুবই খুশি। তো দেখো, সেই খুশিতে আমি পর্দাগুলো সমস্ত নিয়ে চলে গেলাম বাথরুমে। আর বাথরুমে নিয়ে গিয়ে কী করছি দেখো, সমস্ত পর্দাগুলো ধুয়ে আমি এখন রোদে শুকোতে দিয়ে আসবো। আর জানো, আজকে আমার ছেলে স্কুল ছুটি, স্কুল নেই, তো আজকে একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি। আর তারপরে সকালে যে সমস্ত কাজগুলো হয়, মানে রান্নাঘরে বিশেষ করে বাসন ধোয়া, তারপরে চা বানানো, চা খাওয়া, ওগুলো কিছুই হয়নি। তো রাহুল বাইরে আছে বসে এখন, আর ছেলেকে বলেছি পড়তে, ছেলে পড়তে চাইছে না। তো ছেলের কাছে বসবো, বসে ওকে একটু পড়াবো। তো এখন না, আমি ভাবছি সকাল সকাল কাজগুলো করে নিই, তারপরে ওকে আমি দুপুরের দিকে নিয়ে বসবো, আজকে 2 ঘন্টা মতো পড়াবো। তো যাই হোক বন্ধুরা, দেখো ভালো করে পর্দাগুলো ধুয়ে নিচ্ছি। আর এই পর্দাগুলো না বেশি নোংরা হয়নি জানো, কিছুদিন আগেই ধুয়েছিলাম, তোমাদের না আমি দেখাতে পারিনি। তবে মাঝে মধ্যে আমি পর্দা ধুয়ে থাকি, শুধু পর্দা কেন, ঘরে সব কিছু মানে ধুতে থাকি। এমনকি আমি ঘরের এ কোনা ও কোনা মানে কোনা কোনা যে নোংরাগুলো হয়, দেখবে আমার ঘরে না নোংরা হয় না জানো। মানে রাস্তার ধারে বাড়ি তো, শুধু ধুলো আসে, গাড়ি যায়, এবার ওইগুলো মানে প্রত্যেকটা দিন সাফ করতে লাগে, নাহলে নোংরা জমে জমে অনেকটা ময়লা দেখা যায়, খারাপ লাগে। আর বেশ কিছুদিন হলো লাইটের পোকা আসছে জানো, রড জ্বালানো থাকে, একটু জানালা খোলা থাকলে লাইটের পোকাগুলো সমস্ত ঘরে ঢুকে যাচ্ছে। আর তারপরে পুরো মানে কীরকমই একটা লাগছে ঘরটা দেখে, মানে লাইটের কাছে সব যেন কী বলবো, একদম নোংরা নোংরা ভাব। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন পরিষ্কার করার। আর মানে কিছুদিন হলো, কিছুদিন বলা বলতে ভুল হলো, 1 মাস মতো হলো, আমার শরীর না আমার আগের মতো সেরকম কাজ করতে পারি না। তবুও আমি মানে মাঝে মাঝে চেষ্টা করি যাতে নোংরাগুলো পরিষ্কার করে নিই, কোথাও যেন নোংরা না জমে থাকে। তো কেউ যে আসবে আমার বাড়ি, সেই ভেবে যে আমি পর্দা পরিষ্কার করব, ঘর পরিষ্কার করব, এরকম করবার আমার দরকারই পড়ে না। তো ফার্স্ট আমি তোমাদেরকে বললাম অবশ্যই যে বড় ইউটিউবার আসছে, তার জন্য আমি পর্দা পরিষ্কার করছি। তো এই কথাটা কেন বললাম, তোমরা না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আজকে, একটু স্কিপ করো না, তাহলেই মানে বুঝতে পারবে আমি কাকে উদ্দেশ্য করে মানে কার সম্বন্ধে কথাগুলো আজকে বলতে চাইছি। তো যাই হোক, পর্দাগুলো তো ছাদে দিয়ে আসলাম, দেখো আদা দিয়ে চা বানাবো আমি। আর এই সাইডে আমি 3টে ডিম সুদ্ধ করে নিয়েছি খাওয়ার জন্য, অনেকদিন পর সকালবেলা আজকে ডিম সুদ্ধ খেতে ইচ্ছে হলো, তো ডিম সুদ্ধ খাবো। আর রাহুল তো সকালে খায় কুলথকা ডাল, মানে ডালটা ঠিক নয়, ডালের মানে জলটা, ডালটা ভিজে রাখছিলাম রাত্রে আমি, তো সেই জলটা এখন রাহুলকে আমি দিব। দেখো ডাল থেকে জলটা ছেঁকে নিলাম, আর এই যে ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটা আমি রান্না করে নেব। তো এখন আমি ওই ডালটা রাহুলকে খেতে দেবো, আর রাহুল এখন ব্যালকনিতে আছে। তো চলো রাহুলকে এটা দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো ওকে আমি মানে দিতে আসছি ডালের জলটা, আর ও কী করছে, জ্যাকেট পরছে, ঠান্ডাই লাগছে না, আমার তো ঠান্ডাই লাগছে না, আমি এমনি নাইটি পরে আছি, আর ও দেখো জ্যাকেট পরার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, ওর এতই ঠান্ডা লাগছে। তো ওকে আমি বললাম তোমার ঠান্ডা লাগছে তাহলে ছাদে যাও, ও ছাদে গেল না, কী করলো ব্যালকনিতে গিয়ে বসলো। তো ডালের জলটা না খুব খারাপ লাগে খেতে জানো, ও খেলো বুঝতে পারলে তোমরা অবশ্য দেখে, কিন্তু অনেক কষ্ট করে খাচ্ছে। তো ওর না কিডনিতে পাথর আছে জানো, একটা ছিল দুটো হয়ে গেছে, আর পাথরের মানে পাথরের সাইজটা না অনেকটা বড়ও হয়ে গেছে। তো অনেকে ওকে বলেছে যে এই ডালের জলটা খাও তাহলে ভালো রেজাল্ট পাবে, সেইভাবে ও কিছুদিন খাচ্ছে আর ওষুধও খাচ্ছে সাথে। তো বন্ধুরা, তোমাদের যদি কারো কিছু জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সেগুলো না করার চেষ্টা করব। খুব কষ্ট পাই জানো, মাঝে মধ্যে পেটে ব্যথা হয়, বুঝতেই পারছ, মানে যাদের কিডনিতে পাথর হয় তারাই জানে এই ব্যাপারগুলো। তো যাই হোক, এদিকে দেখো আমি চা পাতা দিন এখনও, মানে চিনি দিচ্ছি, আদা দিয়ে জলটা মানে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভালো করে বলতে একদম গ্যাসের ফ্লেম লো করে রাখছিলাম, মানে ফুটছিল চাটা, আমার টাইমই হচ্ছিলো না যে চিনি চা পাতা দিব, কারণ আমি ওই জলটা ওকে দিতে গেছিলাম তার জন্য। তো বেশ কিছুক্ষণ পর এরকম আমি চিনি দিলাম আর চা পাতা দিলাম, তো চাটা আমার রেডি হয়ে গেল। তো এখন আমি চাটা খাবো, খুব মন চাইছে চা খাবো, কখন যে খাবো মানে আমি না থাকতে পারছি না খিদের জন্য জানো। যাই হোক, তো চলো চাটা ছেঁকে নিই, তারপরে আবার সকালের খাবার বানাতে হবে, বুঝতেই পারছো কাজ আর কাজ, মানে কাজ না শেষ হয় না। তবুও আমার হাজবেন্ড আমাকে বেশ কিছুদিন আগে বলছিল যে তুমি তো কিছু কাজই করো না, ঘরের কোনো কাজই নেই, এরকম কথা বলতো জানো। তো আমার না খুব খারাপ লাগতো, আমি ওকে মুখে কিছু বলি না, আমি চুপচাপ থাকতাম, বলছি হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু কাজ থাকে না, যত কাজ সব তোমরাই করো, এরকম আমি বলতাম।
তো আমি যখন অসুস্থ হই, ও যখন বাড়িতে ছিল তখনও বুঝতে পেরেছে যে কত কাজ, এই যে রান্না করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সব কিছু যাবতীয় কাজ, এবং কি ছেলেকে দেখা, ছেলেকে খাওয়ানো, সব মানে A to Z ও সমস্ত কাজগুলো করেছে। তখন ও নিজে মুখে আমাকে বলতে বাধ্য যে সত্যি একটা বাড়িতে অনেক কাজ থাকে, অনেক মানে তুমি কি করে যে করো, সব কিছু পরিষ্কার রাখো, আবার ছেলেকে দেখো, সব কিছু একদম পারফেক্ট, যেখানকার জিনিস সেখানে। আর ও তো পারতো না না রান্নাঘর নোংরা করে রাখতে, করতো হ্যাঁ যেটুকু চলার জন্য দরকার করতো, কিন্তু অত পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পারতো না। আমি অসুস্থ ছিলাম তো আমি আস্তে আস্তে উঠে গুছিয়ে গুছিয়ে রাখতাম, রান্নাঘরটা একটু সাফ করে দিতাম, আর ও দেখে অবাক যেত, ও বলতো সত্যি তুমি বলেই পারো, আমি এগুলো পারিই না। কিন্তু হ্যাঁ, ও আমাকে কখনো না খাইয়ে রাখেনি, যা করে ও কষ্ট করে খাবার বানিয়েছে, খাইয়েছে, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডের। তো দেখো, আমি আর আমার হাজব্যান্ড চা মুড়ি খাচ্ছিলাম, আর আমার ছেলেকে দিয়েছি দুধ আর বিস্কুট। তো দেখো, আমরা রোজ চা খাই, আর চা খেতে খেতে রাস্তার মানুষগুলো দেখি, আর দেখলে মানে ট্রেনের লাইনের পাশে সব কাপড়গুলো মেলছে, তো ওইগুলো কোনো হোটেলের কিংবা হসপিটালের কাপড় হবে, এখানে আমাদের পাশে ধোবা থাকে তো ওনাকে দিয়ে যায় ধোয়ার জন্য, আর উনি ধুয়ে রেলের চারিপাশে মেলে দেয়। ওখানে পুরো নোংরা যেন জায়গাটা, তবুও মানুষ যারা ধুতে দেয় লন্ড্রিতে বলে যে কাপড় ধুতে দিয়েছি, কিন্তু কোথায় যে ধুয়ে শুকায় সে মানে যারা ধোয় তারাই জানে। তো এগুলো দেখে দেখে না আমার ইচ্ছে করে না যে আমি কোনোদিন মানে কাপড় ধুতে দিব, মানে যত কষ্টই হোক নিজেই ধুবো, যেহেতু নিজের চোখে দেখা আর মানে ইচ্ছে করবেও না। যাই হোক, অনেক কথাই বলে দিলাম। আর এদিকে দেখো, চলে এসেছি ঘরে, তো ঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো। তো বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি, আর বালিশের কভারগুলো সমস্ত খুলে নেব। আর এই যে পাশ বালিশটা দেখছো, এটা কবেকার পাশ বালিশ, তোমরা মানে শুনলে অবাক যাবে, তো আমি আজকে আর বললাম না, হাসবেও তোমরা। তো যাই হোক, সমস্ত বালিশের কভারগুলো লাগিয়ে নিব। আর আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, আমি রান্নাঘরে ভাত বসিয়েছি, আর কি করেছি বলতো, আলু সিদ্ধ করেছি, আর মূলো আর টমেটো দিয়ে ডাল বসিয়েছি, হ্যাঁ, আর একটা গোটা রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে রসুনটা ফ্রাই করেছি। তো এটা দিয়ে এখন আমরা ভাত খাবো। তো তোমাদের দেখাবো অবশ্য মূলো দিয়ে টমেটো দিয়ে ডাল আমি কীভাবে বানাই। আর দেখবে এই সময় বিশেষ করে শীতের টাইমটা মূলোর ডাল, মূলোর চচ্চড়ি, মূলো ভাজা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে। তো যাই হোক, এই দেখো সমস্ত বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম। আর এই দেখো এই ছোটো বালিশটা, আমার বাবুর এই বালিশটা না কভার না আমি পারফেক্টলি পাই না, মানে সব বড় বড় বালিশের কভারগুলো সমস্ত বড় বড়ই হয়ে যায়, তবুও আমি এই বড়োগুলো লাগিয়ে দিই, একটু ডুমড়িয়ে দিয়ে দিয়ে রেখে দিই। তো যাই হোক, এরকম শীত মানে শিলিগুড়িতে শীত এখন ভালোই পড়েছে জানো, ঠান্ডা ভালোই লাগছে, কিন্তু আমি কাজ করছি তো তার জন্য বুঝতে পারছি না, মানে কাজের মতো থাকলে দেখবে ঠান্ডাটা অত বোঝা যায় না, যদি চুপচাপ তুমি শুয়ে থাকো কিংবা এক জায়গায় বসে থাকো তাহলে দেখবে ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো আজকে যেহেতু সকাল সকাল কাজ করছে, আজকে ঠান্ডাটা লাগছে না, কালকে কিন্তু খুব ঠান্ডা লাগছিলো, ছেলে যখন স্কুলে যাবে উঠেছিল খুব ঠান্ডা লাগছিলো, মানে উঠতে ইচ্ছা করছিলো না, যাই হোক এরকমই ঘটে থাকে। তো চলো তোমাদেরকে এখন আমি বলি, মানে মানে ইউটিউবার আসলে আমরা ঘর পরিষ্কার কেন করি, তোমরা মানে দেখবে নোটিস করে, এখন বিশেষ করে আমি তো দেখি এখন অনেক ইউটিউবার মানে কোনো ইউটিউবার বাড়িতে, মানে কোনো ইউটিউবার যদি যায় তো তারা দেখবে পর্দা পরিষ্কার করবে, বিছানা চাদর পরিষ্কার করবে, ঘর পরিষ্কার করবে, বেশিরভাগ তো আমি এই জিনিসটা করতে দেখেছি MS ফ্যামিলির মন্দিরাদিকে, মানে আমি দেখতেই থাকি মন্দিরাদি প্রায় ভিডিওতে, আমি দেখি বড় ইউটিউবার আসছে পর্দা পরিষ্কার করব, বড় ইউটিউবার আসছে পর্দা কিনে নিয়ে আসছি, বড় ইউটিউবার আসছে বিছানা চাদর চেঞ্জ করছি, মানে আমি মন্দিরাদির ভিডিওতে এটা খুব নোটিস করেছি খুব। তবে জানি না আমি মন্দিরাদি আমার এই ভিডিওটা দেখবে কি না, কিন্তু আমি মন্দিরাদিকে হ্যাশট্যাগ লাগাবো, আমি চাইছি মন্দিরাদি দেখুক যে কোনো ইউটিউবার আসবে বলে প্রত্যেকটা সময় ঘর পরিষ্কার করা, পর্দা পরিষ্কার করার কোনো দরকার নেই। যদি তুমি প্রতি মানে প্রতিদিন না পারো, সপ্তাহে যদি একদিন করেও তোমার ঘরটাকে ক্লিন করো, তারপরে মান্থলি এক মাসের মধ্যে যদি তুমি ঘরের পর্দাগুলো পরিষ্কার করে রাখো, তো তোমাকে এগুলো করতে লাগবে না, তাই না? যে কোনো মানুষ যে কোনো সময় হঠাৎ আসতে পারে, তো নোংরা রাখার কোনো দরকারই নেই। যে কোনো ইউটিউবার আসছে, সেই ইউটিউবারের আসার কথা শুনে আমি পর্দা পরিষ্কার করতে লাগবো, ঘর পরিষ্কার করতে লাগবো, এটা তো কোনো মানে হয় না না। এখন হয়তো মানে ওনারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে, ওনাদের অনেক অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে, তো ওনারা মানে ওনারা যাই ছাড়ুক না কেন, মানে যেটাই ছাড়বে আর ওনারা যে কথাটাই বলবে সবটাই ঠিক, দর্শকরা এটাই ভাবে। আর কিছু কিছু ছোটো ইউটিউবার যেমন আমরা যেটাই বলবো সেটাই আমাদের ভুল, আমরা যেটাই করবো সেটাই ভুল, মানে এরকম হয়ে থাকে। শুধু বড় ইউটিউবার ছোট ইউটিউবার না, এখানকার মধ্যে আমরা একটা রিয়ালিটিও কথা বলছি তোমাদের, বড়লোক আর গরিব।
কথাটা খারাপ বলছি না, আমি একটু মিলিয়ে ভেবে দেখবে, মানে কোনো বড় লোকের বাড়িতে দেখবে যদি তার মানে কোনো মানে মেহমান আসছে, গেস্ট আসছে, যদি সেটা মানে তাদের মতোই হয় বড় লোক কিংবা তার থেকেও বেশি বড় লোক, তাহলে দেখবে তার সম্মানই একটা আলাদা। আর যদি মানে যে বড় লোকের বাড়িতে যাবে তার থেকে নিচু পর্যায়ে মানুষ, মধ্যবিত্ত মানুষ, সে যদি যায় তা তার সম্মান আলাদা। মানে এভাবে সম্মান করা হয় না যে যে আসছে আমার বাড়িতে সে যদি গরিব হয় তো তাকে একটু বেশি আপ্যায়ন করা, তাকে একটু বেশি ভালোবাসা দেওয়া, বেশি আদর করা, কারণ সে তো ওগুলো পায় না। একটা দিন দুটো দিনের জন্য আমার বাড়িতে আসছে, তো তাকে আমার আমার মতে মনে হয় তাকে একটু বেশি ভালোবাসা দেওয়া। আর যারা আমার পর্যায়ে আছে, যারা বড়লোক বড়লোকের মতো আসে, তাদেরকে অতটা দেওয়ার দরকার নেই তো। হ্যাঁ দাও, দেওয়ার মতো দাও, কারণ ওদের অতটা দরকারই পড়ে না, কারণ ওদের আছে। কিন্তু আমাদের সমাজ সেটা বোঝে না, আমাদের সমাজ এটাই করে, বলে না তেল মাথায় তেল বেশি ঢালে, তো ইউটিউবেও তাই, একই সব একই লেভেল। জানো বড় বড় ইউটিউবারদের তুমি একটু মানে ই করবে, কমেন্ট করবে, দেখবে তোমাকে রিপ্লাই করবে না, অথচ ওরাই ওদেরকে আবার যদি কোনো বড় ইউটিউবার মানে মেসেজ করে দেখবে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবে, তখন ওদের টাইম থাকে। আর আমাদের মতো ছোটো ইউটিউবাররা যদি মেসেজ করে তো কী বলে টাইম থাকে না, খুব ব্যস্ত ব্যস্ত লাইফ, মানে বুঝতে পারছো, মানে লেবেলে লেবেলে বন্ধু করো, লেবেল না হলে বন্ধু করো না, এখনকার মানে হচ্ছে এটাই রিয়ালিটি আর এটাই মানে সত্যি কথা। হয়তো কারো কারো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। তো যাই হোক, আজকে অনেক কথা বলে দিলাম তোমাদের, মানে ভাবছিলাম আমি এই কথাগুলো বলবো কি বলবো না, কিন্তু অনেক দিন থেকে মানে দেখি আমি জানো খুব খারাপ লাগে এগুলো, মানে কি বলবো, মানে কিছু কিছু মানুষের জন্য না আমরা সব মানুষকে খারাপ বলে থাকি, কিন্তু সব মানুষ এখনও খারাপ না, মানে খারাপ না, খারাপ যদি সবাই হতো তাহলে আর দুনিয়া চলতো না, তাই না? এর মানে এদের মধ্যেও এখনও ভালো ভালো মানুষ আছে, অনেক আছে। তো যাই হোক, আজকে দেখো আমি সবজি দিয়ে মাছ রান্না করছি, আর সবজি দিয়ে মাছটা না তোমাদের সাথে আমি প্রপারলি দেখাতে পারিনি, আমি না এই মাছ রান্নাতে আজকে একটু পেঁয়াজ অ্যাড করিনি কিংবা আদা রসুন দিইনি, কিচ্ছু দিইনি, শুধু লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে রান্নাটা করেছিলাম। তো রাহুলের কথা ভেবে ভেবে এই রান্নাটা করেছি, যে কোনো মশলা ছাড়াই। আর সত্যি বলছি মানে এতটাই টেস্ট হয়েছিল না খাবারটা, মানে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না, তো আমি চাই তোমরা না একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি আমরা এইসব তেল মশলা এইসব মানে যত কম খাবো আমার মনে হয় ততই ভালো। তো হাজবেন্ডের সাথে সাথে আমিও এরকমই খাচ্ছি, খুব ভালো লাগছে জানো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে দিলাম আজকে, তোমরা কেউ কিছু মনে করো না, আমি ভিডিও শেষে একটা কথাই বলবো, কোনো বড় ইউটিউবার আমার বাড়িতে আসছে না। আর আসবেই বা কী করে বলো, আমি তো ছোট ইউটিউবার না, কোনো ছোট ইউটিউবারের বাড়িতে কোনো বড় ইউটিউবার যায় না, কখনোই যায় না। ছোট ইউটিউবাররা বড় ইউটিউবারদের বাড়ি না চিনলেও খোঁজ নিয়ে আস্তে আস্তে খোঁজে খোঁজে চলে যায়, কেন, দেখা করার জন্য। কিন্তু বড় বড় ইউটিউবাররা কারো বাড়ি যায় না। হ্যাঁ যায়, যাবে না কেন, যারা ওদের লেভেলে আছে তাদের বাড়ি যায়, কিন্তু ছোট ইউটিউবারদের বাড়ি কখনোই যায় না। তো যাই হোক, ভাবলাম আজকে এইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি ফার্স্টে বলেছি বড় ইউটিউবার আসবে, তো এটা তোমরা একটু মজার ছলে নিও ব্যাপারটা, ঠিক আছে, সিরিয়াস কেউ নিও না, আর কেউ খারাপ ভেবো না, যদি কেউ খারাপ ভেবে থাকো তাহলে তার কাছে আমি বলছি সরি, আর যদি কেউ এটাকে ফানিভাবে নিয়েছো তাহলে তো খুবই ভালো, খুব ভালোবাসা। তো চলো, এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো সমস্ত হয়ে গেল, চলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন ভিডিওর সাথে।